নমস্কার, আমি দেবরাজ মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটি আনফোল্ডেড ওয়ান্স অ্যাগেইন। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আপনাদের আমি ঘুরিয়ে নিয়ে আসব একটি প্রায় 500 বছরেরও বেশি পুরনো মসজিদ থেকে, যেটা অবস্থিত আমাদের আদি সপ্তগ্রাম, মানে হাওড়া বর্ধমান মেন লাইন ধরে যদি আপনি আসেন বাই ট্রেন, তাহলে সেটা ব্যান্ডেলের পরেই পড়ে আদি সপ্তগ্রাম, মানে বর্ধমানের দিকে যেতে ব্যান্ডেল স্টেশন পেরোলেই পড়বে আদি সপ্তগ্রাম স্টেশন। আদি সপ্তগ্রাম বা প্রাচীন সপ্তগ্রাম একটি বেশ পুরনো শহর, তো সেই শহরেই রয়েছে এই মসজিদটি। চলুন আমরা এবার যাত্রা শুরু করি এবং আপনাদের নিয়ে ঘুরে আসি এই মসজিদটি থেকে। এই মস্কটির বিশেষত্ব হচ্ছে, আমি যদিও ওখানে গিয়ে আপনাদের ডিটেলসে বলবো, তবুও এই মস্কটির বিশেষত্ব হলো যে এখানে আপনি মুসলিম আর্কিটেকচারের মধ্যে আমাদের ভারতীয় মাটির যে পোড়ামাটির কাজ, টেরাকোটার কাজ, সেটি দেখতে পাওয়া যাবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এগোনো যাক। চলেছি দিল্লি রোডে উঠবো। আমরা যে স্পটটায় যাব সেটা যদিও জিটি রোড ধরে গেলে আমাদের সুবিধা হয়, কিন্তু আমরা আজকে এই রাস্তা ধরে, আমার আগের ভিডিওতে আপনারা দেখে থাকবেন এই রাস্তাটা, এই রাস্তা ধরে আমরা গিয়ে একদম উঠবো দিল্লি রোডে। দিল্লি রোড ধরে আমরা আদি সপ্তগ্রাম অবধি যাবো, আমরা মগড়া অবধি যাবো, তারপরে সেখান থেকে একটুখানি ব্যাক করবো জিটি রোড ধরে, এবং তারপরে আমরা সেই মস্ক যেটা আপনাদের একটু আগে বললাম সেইখানে আপনাদের নিয়ে আমরা সকলে গিয়ে উপস্থিত হব। চলুন তাহলে এগোনো যাক। আপনাদের যেমন বললাম, আমরা এখন চলেছি এই দিল্লি রোডের পথে। তো আমি দেখাবো আমার সাথে আমার বন্ধু প্লাস ভাইও বলতে পারে, আমাদের সেই চাকরির সময় লড়াইয়ের ও একটা সাক্ষী আমাদের, তো সে আছে আজকে আমাদের সাথে বিপ্লব, আমি দেখাবো একটু পরে। আমরা আজকে ওই পথে চলেছি এবং এখানে একটা টি ব্রেক নেবো আমরা এই মুহূর্তে। বিপ্লব একটু সামনে দিকে দেখাও এই দিকটা ক্যামেরাটা। তা আমরা কি চায়ের দোকানটা আরেকটু গেলে নাকি কোথায় আছে বলো তুমি? চায়ের দোকানটা আমরা আরেকটু এগিয়ে ডান দিকে সম্ভবত পাবো, এই এসে গেছি মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এই চায়ের দোকানটা খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো, আপনারাও পরে কখনো ট্রাই করবেন এখানে, ভালো লাগবে। তাহলে আমরা এখানে দাঁড় করাচ্ছি, চলুন তাহলে যাওয়া যাক। তো আমরা এই টি স্টলটায় এখন দাঁড়িয়েছি, আমার সাথে বিপ্লব রয়েছে যার কথা আপনাদের বললাম একটু আগে। তো বিপ্লব তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি, এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো আপনারা দেখবেন, এবং যখনই আসবেন এই চায়ের দোকানটা অবশ্যই ভিজিট করবেন, চা যেমন সুন্দর এবং অ্যাম্বিয়েন্স পরিবেশও খুব সুন্দর। ঠিক, আর আমরা এখন একটুখানি চাটা খেয়ে নিই, তারপর চলুন আবার গাড়িতে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। এবার আমরা দিল্লি রোডে পড়ব এবং এখান থেকে আমরা ডান দিক নেব। জানিনা সিগন্যাল দেওয়া ঠিক, তো বেরিয়ে গেলাম। আমার বাঁ দিকে কলকাতা যাচ্ছে, আপনাদের বহুবার দেখিয়েছি সেই রাস্তা, আর এই সোজা আমরা চললাম বর্ধমানের দিকে, অর্থাৎ আদি সপ্তগ্রামের দিকে এই দিল্লি রোড ধরে। তো চলুন তাহলে এগোনো যাক এবং একদম গন্তব্যে গিয়ে বা একটু রাস্তারও দৃশ্য আপনাদের আজকে দেখাবো। আমার সাথে বিপ্লব রয়েছে, ও হেল্প করছে আমাকে। খুব সুন্দর এই রাস্তাটা এখানটা, চলুন তাহলে এগোনো যাক।
লোকাল জায়গা তো বেশ ভালো, পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা। তো আমরা এখনো মোটামুটি 6 কিলোমিটার মতো এগিয়ে যাবো, মোগরা সেখান থেকে আমরা যাবো ডান দিকে। আপনারা এদিকে এলে আপনারাও সেটাই করবেন। আর এই রাস্তাটা তুমি যদি একটু বলে দাও যে এটা আমরা কোথায় যাচ্ছি, সোজা বর্ধমানের দিকে, কলকাতা টু বর্ধমান, দিল্লি, ওল্ড দিল্লি রোড। এটা ওল্ড দিল্লি রোড, যেটা আমরা সবাই জানি যারা আমরা ইতিহাসটা একটু ভালোভাবে পড়েছি, যে শেরশাহ একটা সময় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যিনি করেছিলেন সেইটাকে জিটি রোড বলা হয়। ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর জাতীয় সড়ক, এবং জিটি রোডের প্যারালাল কলকাতা থেকে মগড়া অবধি আসছে দিল্লি রোড, দিল্লি রোড, এবং এই দিল্লি রোডটাই জিটি রোডে মিশে যাচ্ছে মগড়া থেকে, মগড়া থেকে হ্যাঁ মিশে যাচ্ছে। এই হলো, আর এরই ঠিক বাঁ দিকে আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রয়েছে। তো সেখানে সেই রোডটা তুলনামূলকভাবে এই রোডের থেকে অবস্থা অনেকটাই ভালো এবং রোড কন্ডিশন বেটার অনেকটাই। ওটা ফোর, এটাও ফোর ওয়ে লেন, ভালোই, এটা খারাপ না। হ্যাঁ, আর আদি সপ্তগ্রামে যদি আপনাদের বলছি যদি বাই ট্রেন আসতে চান তাহলে হাওড়া বর্ধমান মেন লাইনে ব্যান্ডেল স্টেশন পেরিয়ে আদি সপ্তগ্রাম স্টেশন রয়েছে। আদি সপ্তগ্রাম স্টেশনে নেবে টোটোতে 10 টাকার মতন নেয়। আমরা আজকে যে স্পটে যাচ্ছি, যে মস্ক বা মসজিদটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি, সেখানে পৌঁছে দেবে। আচ্ছা, আমরা এখন এইখানে মোড়টা মিটলাম মগড়া থেকে আদি সপ্তগ্রাম, আশা করি এই পথেই হবে হয়তো। আমাদের মনে হয় একবার লোকাল লোকের থেকে জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ, জিজ্ঞেস করে নেবো, ভালোই হয়। ঠিক আছে, চলো ওখানে গিয়ে তাহলে জিজ্ঞেস করি। আচ্ছা, আমরা এই যে ব্রিজটা আছে, একটা ছোট্ট ব্রিজ আমরা বেরোচ্ছি, এটা হচ্ছে ওল্ড সরস্বতী নদী, সরস্বতী নদী, ঠিক। এই সরস্বতী নদীতেই আগে জাহাজ দাঁড়াতো। হ্যাঁ হ্যাঁ, সরস্বতী নদীটা কি আমরা একটু দেখবো? চলো দাঁড়িয়ে দেখা যাক। হ্যাঁ, দেখতেই পারি, চলুন আপনাদের দেখি আমি, চলুন। আপনাদের যেমন বললাম, আমি আর বিপ্লব রয়েছি এখন, একটু আগে একটু দেখাই। এই যে এই ঠিক এই কর্নারটাতে আমরা দিল্লি রোড থেকে জিটি রোড নিলাম, তাই তো বিপ্লব? এখান থেকে ঘুরলাম এবং আমাদের যেতে হবে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই আপনাদের, ঠিক আমার পিছন এই দিকে যাব, এটা জিটি রোড, তাই তো বিপ্লব? এটা জিটি রোড। আর যে বিপ্লব একটু আগে, এখানে বিপ্লব রয়েছে, বিপ্লব একটু আগে আপনাদের সরস্বতী নদীর কথা বলেছে, মানে আদি সপ্তগ্রামে আগে যে ব্যবসা বাণিজ্য হতো সেটা এই মূলত সরস্বতী নদী, সৌদাগরী জাহাজগুলো, ঠিক। এবং আমি যতদূর জানি 16th century এই সরস্বতী নদীর নাব্যতা কমতে থাকে, নাব্যতা কমতে থাকে, এবং এখন যে অবস্থা এসেছে আপনারা দেখে মনে করবেন যে এটা একটা হয়তো একটা গড়, একটা ঠিক নাব্যতা কমে এবং তখনই এইটা কিন্তু শিফট করে যায় এই বন্দরটা কলকাতা, কলকাতার দিকে। তার আগে কিন্তু এই আদি বন্দর আগে ছিল এই সপ্তগ্রাম, এখন আমরা আদি সপ্তগ্রাম বা ওল্ড সপ্তগ্রাম। এই হচ্ছে সরস্বতী নদী, আপনারা দেখছেন নিচে, তাহলে এইটা সরস্বতী নদী, এই ব্রিজ, এখানে লেখাও রয়েছে সরস্বতী নদী। আর আমরা এলাম তাহলে বিপ্লব ওই রাস্তাটা ধরে, হ্যাঁ ওই রাস্তাটা ধরে, রাস্তাটা ধরে আমরা এসে এখানে টার্ন নিলাম, টার্ন নিলাম। আপনাদের এই ব্রিজটা একটু দেখাই, আমরা এখন এই সরস্বতী নদীর ব্রিজটার সামনে রয়েছি। এই পথে যেরকম বললাম আপনাদের, এই রুটে আমরা দিল্লি রোড থেকে এসে জিটি রোডে উঠলাম, মূলত এইখানেই জিটি রোডটা এবং দিল্লি রোডটা মিশে যাচ্ছে, তাই তো বিপ্লব? হ্যাঁ। আর এই সরস্বতী নদী,
যদি একটু দেখতে পারেন ওই জায়গাটা যাচ্ছে দিল্লি রোড, সাদা রেলিং দেখা যাচ্ছে, সেই দিল্লি রোডটা এসে বিপ্লব যেমন একটু আগে বললো এইখানে জিটি রোডে মিশে গেল এবং তারপর এটা আবার জিটি রোড চলে গেল। আপনাদের যেমন বললাম আমরা এখন এই জিটি রোডের সামনে পাশেই অবস্থিত আদিসপ্ত গ্রামে সেই মস্কটিতে এসে উপস্থিত হয়েছি। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, এখানে কিছু বিজ্ঞপ্তি বোর্ডও দেওয়া রয়েছে এবং পিছন দিকে আপনারা সেই মস্কটির রিমেন্সগুলো দেখতে পাচ্ছেন, আমরা একটু পরেই ভেতরে ঢুকবো। তার আগে বিপ্লব তুমি একটু বলো কি এই এটা কে তৈরি করেছিল, আমি ক্যামেরাটা একটু বিপ্লবে দিয়ে বলি। যে আপনারা এই মোড়টা দেখতে পাচ্ছেন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে এটা বের করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মোড়টা ভগ্নাবশেষ আজ আমরা দেখতে পাচ্ছি, তো সেটা করেছিলেন ইরানের আমুল শহরে সৈয়দ ফখরুদ্দিনের পুত্র সৈয়দ জামালউদ্দিন। 1529 সাল মানে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে সেই সময়তে সম্রাট বাবর, মুঘল সম্রাট বাবর ছিলেন দিল্লির সিংহাসনে এবং এখানে ছিল সৈয়দ নসরত শাহ, বেঙ্গলে বাংলার যিনি শাসক ছিলেন সুলতান নসরত শাহ। তো সেই সময় অর্থাৎ দিনটা কিন্তু খুব কাছে নয়, আপনারা বুঝতেই পাচ্ছেন 1529 সাল এবং আমরা যদি এটা দেখি তাহলে দেখবেন 936 হিজরি 1529 খ্রিস্টাব্দ। তো তাহলে কতদিন, 550 বছর, প্রায় 1529 সাল মানে হ্যাঁ 550 বছরের একটু কম বলা যেতে পারে এবং সেটা মানে নট এ ম্যাটার অফ জোক। তো আমরা এই মসজিদটা আমরা ঘুরে দেখবো, চলুন আপনারা তো দেখান। বিপ্লবকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলার জন্য ব্যাপারটা। আর একটা জায়গায় আমি ছোট্ট এখানে অ্যাড করতে চাই, বিপ্লব হয়তো জানে সেটা, সেটা হচ্ছে যে এই মসজিদের বিশেষত্ব এই যে এই মসজিদে মুসলিম আর্কিটেকচারের সাথে সাথে আমাদের পোড়া মাটির যে শিল্পটা মানে টেরাকোটা সেটারও কিন্তু কাজ আমরা এই মসজিদে দেখতে পাবো। ঠিক ভেতরে ঢুকলে আমরা দেখতে পাবো, চলুন এবার ভেতরে যাওয়া যাক। এইখানে একটা সমাধি রয়েছে, আর এই হলো মসজিদ, চলুন ভেতরে ঢুক। আগে আমি কতগুলো ইয়ে নিই, চলুন এবার তাহলে আমরা ভেতরে প্রবেশ করি। এখানে একটা কথা আমি একটু বলে দিই যে দেখুন এইখানে কিন্তু একটি পিলারই বর্তমানে অবশিষ্ট রয়েছে, আর চারদিকে কোনো পিলার নেই এবং একটু নিচে করলে দেখা যাবে যে এইখানে কষ্টি পাথরের দুটো পিলার আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত কষ্টি পাথরের পিলার এবং এখানে স্থানীয় মানুষরা ধূপ দেন সেটাও বোঝা যাচ্ছে। এরিয়াটা আপনাদের কাছে একটু ক্যামেরায় তুলব। আপনারা তো পুরো এটা দেখলেন, আমরা যতটা সম্ভব আমরা দেখালাম। তো এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে এইখানে এই এই ছোটো ঘরের মতো আর্চিং করা, তার ভেতরে যে কারুকার্য মণ্ডিত একটা দেওয়াল আমরা দেখতে পাচ্ছি, এই কারুকার্যগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে একটা মুসলিম ঘর এবং এটা এই আর্টটা এসেছিল পারস্য থেকে।
তৎকালীন ইরানিয়ান সভ্যতা বা ইরানিয়ান আর্ট বলা যেতে পারে, এবং বিশেষ করে ইরান ধরনের আর্চ, বা আমরা যদি দেখতে পাই যে এই দিকে দরজাতে এক ধরনের আর্চ রয়েছে, এবং এই আর্চগুলো এগুলোও কিন্তু তৎকালীন পারস্য থেকে এই আর্টটা এসেছিল, এটা কিন্তু ইন্ডিয়াতে ছিল না। আর তো বলা কিছু নেই। এখন আপনারা যদি এই ফ্লোরটা দেখেন, মেঝেটা দেখেন, বেলে পাথর এবং তার সাথে মিক্সচার আছে, এবং লাল বেলে পাথর আর সুরকি মিক্সচার করে এক ধরনের মোটার হতো, তো সেই মোটার দিয়ে এটা তৈরি করা। আপনারা বুঝতে পারছেন যে এটা কত পুরনো, 550 বছরের পুরনো। এইটুকুই আপনাদের জন্য আমরা দুজনে নিয়ে এসেছিলাম। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই মসজিদ যেটা আপনাদের এখন ঘুরে দেখালাম। তো আপনারা জানেন যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কী করতে হয়, আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।